বাড়ি, সে তো সুখের নীড়। সুখের নীড় তখনই সুখময় হবে যখন একটি আপনি খুব সুন্দর করে পরিকল্পিতভাবে ফরিফাটি করে একটি বিল্ডিং তৈরি করতে পারবেন। তো বিল্ডিং তৈরি করতে হলে প্রথমত আপনার প্রয়োজন খুব সুন্দর একটি আধুনিক মডেলের ডিজাইন, রুচিসম্মত এবং আধুনিক সম্মত ডিজাইনের মাধ্যমে আপনার স্বপ্নটি খুব সুন্দর এবং পরিপাটিভাবে কিন্তু করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার ইসরাফিল পরশ আছি আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাশীনগর গ্রামে। চৌদ্দগ্রামে কিন্তু আমাদের অসংখ্য প্রজেক্ট রয়েছে। রিসেন্ট এই বছরে কিন্তু আমরা কিন্তু 12-13টা ডিজাইন কিন্তু এই চৌদ্দগ্রামে আমরা করি। তো দর্শক বন্ধুরা, এই ফয়েজ আহমেদ ভাই আমাদের সাথে মূলত ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করেন এবং ওনার স্বপ্নের ডিজাইনটি আমাদের থেকে করিয়ে নেন। দর্শক বন্ধুরা, যারা বিডি কনস্ট্রাকশনকে দিয়ে ড্রয়িং ডিজাইনে কাজ করাতে চান, তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার স্বপ্নের ডিজাইনটি আপনার স্বপ্নের মতো করে আমরা তৈরি করে দিতে পারবো। দর্শক বন্ধুরা, বিল্ডিংটি মূলত ফ্রন্ট অংশ এটা এবং বিল্ডিংয়ের ভিতরকার অংশ মূলত এটা। তো দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে দেখবেন। আমাদের সুমন ভাই 3D এবং প্ল্যান খরচ সহ ইনশাল্লাহ বিস্তারিত এই ভিডিওতে বলার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকুন আর সবাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি লাক্সারিয়াস একতলা বাড়ির ডিজাইন। বিল্ডিংটির কালার কম্বিনেশন অনেক সুন্দরভাবে সাজানো আছে এবং ফ্লোর প্ল্যানটি কীভাবে করা আছে সম্পূর্ণ কিছু আজকে আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো। আপনার এখানে যদি ফিলারের হাতের কারুকাজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে আসলে এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি। তো দর্শক বন্ধুরা, এই বাড়িটি টোটালি 3টা বেডরুমে সাজানো আছে। 3টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, টয়লেট দিয়ে অনেক সুন্দর করে আসলে এই বাড়িটি সাজানো আছে। আর এই বাড়িটির সবচেয়ে সৌন্দর্য হলো দুই পাশে দুটি ফোর্সের ডিজাইন। এ পাশে একটি ফোর্সের ডিজাইন আছে, যেহেতু এই অংশে আমাদের রাস্তা আছে এবং এই অংশে ফ্রন্টে একটা রাস্তা আছে, তো দুই অংশে আমরা দুটি ফোর্সের ডিজাইন দিয়ে দিয়েছি। আর এখানে যে টাইলসগুলো দেখতেছেন, টাইলসগুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে দর্শক বন্ধুরা। আর এখানে উপরে টোটালে 4টা রাউন্ড কলম, গোল কলম দিয়ে আসলে এই উপরে ফোর্সের ডিজাইনটি করা হয়েছে, যেহেতু আসলে দেখতে সৌন্দর্য দেখা যায়। উনি একতলা বাড়ি করবে, আসলে যদি ডুপ্লেক্স হতো তাহলে বাড়িটি আরও সৌন্দর্য দেখা যেত। যেহেতু উনি একতলা বাড়ি করবে, একতলার জন্য আসলে আমরা চেষ্টা করেছি কীভাবে সুন্দর একটি শেপ দিয়ে একটি বিল্ডিংয়ের ডিজাইন করে দেওয়া যায়। তো বন্ধুরা, এখানে যদি ব্যালকনিগুলো আপনারা ফলো করেন, ব্যালকনিগুলো 7 ফিট সেটে দেওয়া আছে। তবে এখানে নিচ থেকে একেবারে উপর পর্যন্ত দুইটা গোল ফিলার দেওয়া আছে, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত দুটা রাউন্ড ফিলার দিয়ে দিয়েছি। তো আমরা টপ থেকে বিল্ডিংটি দেখতে কীরকম দেখা যাবে, টপ থেকে আমরা বিল্ডিংটি যদি দেখি তাহলে আমাদের বিল্ডিংটি টপ থেকে সেম এরকম দেখা যাবে। আর এখানে যে টালিগুলো দেখতেছেন, টালিগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আর এখানে সিঁড়িটি ফিসে দেওয়া আছে। আর এই অংশে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে, ফোর্সের ডিজাইনটি অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর যদি কীরকম বারে ড্রয়িং ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। এই পাশ থেকে বিল্ডিংটি দেখতে সেম এরকম দেখা যাবে, বিল্ডিংটি আপনারা ভালো করে দেখবেন। আর এখানে সম্পূর্ণগুলো টাইলস করা আছে, আর এই অংশ রং দিয়ে সাজানো আছে। তো নিচে উপরে এখানে অনেকগুলো টাইলসই ব্যবহার করেছি আমরা। আর এখানে দেওয়া আছে টালি, টালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা। তো চেষ্টা করি সবসময় কীভাবে সুন্দর একটি বাড়ি সাজিয়ে তোলা যায়। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত কথাগুলো দিয়ে বিল্ডিংটি টোটাল করতে আপনার কত টাকা খরচ যাবে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রথমে ঢুকতে পারবে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 10 ফিট। আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন, 12 ফিট বাই 10 ফিট দেওয়া আছে। আর এই অংশে দেওয়া আছে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 12 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন, প্রত্যেকটা মাপে ফাটুফাট দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম 25 ফিট বাই 9 ফিট, ডাইনিং রুমটা আপনার ভালো করে দেখে নেবেন। আর এই অংশে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে, ফোর্সের ডিজাইনটা আমি আপনাকে প্রথমে দেখাইছি। এখানে অংশ একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে। আর সিঁড়িটি দিয়ে দিয়েছি আমরা ডুপ্লেক্স সিস্টেমে, 3 বাজে সিঁড়ি দিয়ে দিয়েছি। এই অংশে একটি বেডরুম দেওয়া আছে 13 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি, এটার সাথে একটি ব্যালকনি দেওয়া আছে 8 ফিট বাই 3.5 ফিট। আর এই অংশে দেওয়া আছে আরেকটি বেডরুম, এই বেডরুম আপনি দেওয়া আছে 13 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। এই অংশে আরেকটি ব্যালকনি দেওয়া আছে আমাদের 8 ফিট বাই 3.5 ফিটের। তো দর্শক বন্ধুরা ভালো করে দেখে নেবেন। আর এখানে টোটালি এই বিল্ডিংটিতে 2টা টয়লেট দেওয়া আছে। এখানে এই অংশে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে 8 ফিট বাই 6 ফিট, আর এখানে বাথটব ব্যবহার করা হয়েছে। আর এই অংশে একটি কমন টয়লেট দেওয়া আছে 8 ফিট বাই 6 ফিট, এটা তো বাথটব ব্যবহার করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই অংশে আমাদের কিচেন রুমটি দেওয়া আছে, কিচেন রুম মাপটি দেওয়া আছে 7 ফিট 9 বাই 7 ফিট দেওয়া আছে। কিচেন রুমটি অবশ্যই ভালো করে দেখে নেন। আর এই বিল্ডিংটির টোটাল এরিয়াটা হচ্ছে আমাদের 1500 স্কোয়ার ফিট, 1538 স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি সাজানো হয়েছে। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 31 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 41 ফিট।
যদি কেউ এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। তো এই বিল্ডিংটি হয়তো অনেকে বললেন যে ভাই এই বিল্ডিংটি করতে টোটালি কত টাকা খরচ যাবে, যদি আপনার 25 থেকে 26 লক্ষ টাকা বাজেট থাকে তাহলে চাইলে আপনি সুন্দর বাড়িটি কমপ্লিট করে নিতে পারেন। যদি 25 থেকে 26 লক্ষ টাকা বাজেট থাকে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।